সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি হাটের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, রেলবাজার হাট। এই রেলবাজার হাট থেকে ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দাম জানাবো। দর্শক, চলেন আমরা এই হাটের গরুগুলোর দাম একটু ব্যাপারীর কাছ থেকে জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়াইসালাম, ভালো আছেন? আছি ভালো। কয়টা গরু নিয়ে আসছেন? আসছি পাঁচটা। পাঁচটা বিক্রি হয়েছে কয়টা? একটা বিক্রি, একটা। এখন চারটা আছেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে যেগুলো দেখছেন ঘাস খাওয়াচ্ছে যেগুলো দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, অনেক খাই মনে হয় আপনার গরু নাকি? অনেক খেনাওয়ালা। আচ্ছা, এই যে যেটা দেখছি এর পাশে, যেটা ডান পাশে, হ্যাঁ, এটা বয়স কতদিন? এই বয়স মনে হয় 7-8 মাস হবে। 6-7 মাস? আচ্ছা আচ্ছা। এটা এটা কি দেশি গরু? না, শাহিওয়াল। শাহিওয়াল, অনেক সুন্দর টাইপের, কালারটা অনেক সুন্দর। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, রেলবাজার। এই রেলবাজারটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আজ রবিবার এই রেলবাজার হাট থেকে গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে? দাম চাচ্ছি, সেগুলো দাম জানার চেষ্টা করছি। কত চাচ্ছি? 72 চাচ্ছি জোড়া। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখছেন এটি দাম বলতেছে 60। ওইটি 72,000 টাকা চাওয়া দাম, না 60,000 টাকা দাম বলছে। দুটো 45,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা, এত কম দামে দিতে চাচ্ছেন কেন? খরিদ্দার নাই? কি জন্য খরিদ্দার নাই বলেন দেখি? গাড়ির দাম বেশি, এই জন্য খরিদ্দার নাম, এই জন্য ফ্রিতে দিয়ে চলে যেতে চাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, মানে অনেক কষ্ট নিয়েই উনি এই কথাগুলো বললো আর কি। ঠিক আছে, যে আসলে খরিদ্দার নাই, আমরা প্রত্যেক হাটে হয়তো বা ঘুরে বেড়াইছি, ওনারা একটু কষ্ট পাইছে তাই কথাগুলো বলছে এভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা পৃথকভাবে কত টাকা চাচ্ছেন? পৃথকভাবে দাম লাস্টে 62 মানে হলে দিব, হলে দিবেন। আচ্ছা, এটা যদি পৃথকভাবে কেউ নিতে চায় তাহলে? হ্যাঁ, 32 হলে দিয়ে দেবো। 32 হলে দিয়ে দেবেন? অনেক সুন্দর টাইপের, দর্শক দেখছেন। এবং এটা যদি কেউ পৃথকভাবে নিতে চায়, ওটা যদি কেউ নিতে চায়, এটা কত হলে দিবেন? এটা এটা কত হলে দিবেন? বড় সম্মান দিয়া এইটা ছাপার ব্যাপারে। এটা কত হলে দিতে চাচ্ছেন? এটা মনে হবে কাঠা কথা বেস্ট হবে, বেস্ট দিব। এটা কত হলে দিতে চাচ্ছেন? এটা আমার 30 হলে দিব। 30 হলে দিবেন? এটার বয়স ওইরকম 6-7 মাস? ভালো আছেন? এটা কি জাতের গরু যেটা দেখতে পাচ্ছি? এটা দেশি গরু? এটা নাকি বাছি গরু নাকি হারিয়া গরু? আর এটা কি দাঁত হয়েছে? না, দাঁত হয়নি। কতদিন হতে পারে বয়স? এক বছর পার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা কত টাকা দাম চাচ্ছেন, রাখছেন কত? 38.5। 38.5, কত পর্যন্ত বলছি আপনাকে? এটা 33। 33-32, দর্শক দেখছেন এই গরুটি 32-33 দাম বলে ওনাকে। আচ্ছা, আপনার সর্বশেষ কত চাওয়া পাওয়া, কত হলে দিবেন? 34 হলে মারি দিব। 34 হলেই মারি দিবেন, দর্শক দেখছেন। এই রেলবাজার হাট থেকে এই গরুগুলো দাম আপনাকে জানানোর চেষ্টা করছি, 34,000 হলে উনি এটি দিয়ে দেবেন। আচ্ছা, আজকে বাজার ক্রেতা কেমন? গ্রাহক কম। গ্রাহক কম? এই জন্য দাম কি কম? কমে আছে, কমে আছে। আচ্ছা, বাজার কালকে গেছে কারুল, ছিঁড়াছিড়ি। কালকে খুব ভালো গেছে? হ্যাঁ, খুব ভালো গেছে কারুল। খুব ভালো পাইছেন? মোটামুটি ভালো। কতগুলো বিক্রি করছেন এখানে? ভালো বেচা কিনা আছে। আপনি কতগুলো বিক্রি করছেন? আমরা গোটা 5-1 বেচছিলাম। গোটা 5-1 লাভ হয়েছে? হয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর সম্ভবত লাভ হয়েছে নাকি? হ্যাঁ, লাভ। আচ্ছা, দর্শক শুনছিলেন, আসলে গতকালকে শনিবার ছিল, শনিবার 10 তারিখ কাহারুলের হাট ছিল, সেখানে অনেক ভালো দামে এনারা বিক্রি করতে পারছে, তাই এনে তেমন মুখে হাসি। আচ্ছা, ও পাশে যে গরুগুলো দেখছি ওগুলো কাদের? ওগুলো আপনার না? ও আমাদের, কিন্তু বিক্রি। আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে? এটা কত কত বিক্রি হলো, কত টাকায়? 26,000 বিক্রি। 26,000? এটাও তো আড়িয়া গরু না? আড়িয়া। দর্শক দেখছেন দাম তো একটু বেশি মনে হচ্ছে। না, বেশি না, জাত আছে ভালো। আমবাড়িতে আরো বেশি, আমবাড়িতে আরো বেশি হতো।
দর্শক দেখছেন এই রেলওয়ে জাহাজ থেকে এই বিক্রি হয়ে গেছে 2600 টাকা দিয়ে। আচ্ছা ধন্যবাদ আপনাদের। ভালো আছেন? ভালো আছেন চাচা? সিঁড়িবাগানের রে। কত পর্যন্ত বলছে আপনাকে? 13-14। এই গরুটির 13-14 হাজার টাকা ওনাকে দাম বলছে। আমরা আপনাদের এই রেলওয়ে জাহাজ থেকে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি। কত হলে আপনি ছাড়বেন চিন্তা ভাবনা করছেন? 17-18 হাজার হলে ছেড়ে দেবে। আচ্ছা ধন্যবাদ। এই পাশে আমরা 3টা গরু দেখছি, এগুলো একটু দাম জানার চেষ্টা করবো। ভাই কি খবর, ভালো আছেন? হ্যাঁ ভাই, নিয়ে আসছিলেন ভাই? 3টা নিয়েছি ভাই। বিক্রি একটাও হয় নাই? বিক্রি একটা হয়নি ভাই। আজকে বাজার খারাপ? বাজার খারাপ ভাই আজকে। যা 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 যা, ওই যে ও পাশে যেটা দেখছি, এটা কি দেশি গরু না? হ্যাঁ, এটা আড়িয়া গরু ভাই। এটা কি দাঁত হয়েছে কি? এটা দাঁত হয়নি ভাই। না দাঁত হয়নি। কত টাকা চাচ্ছেন এটা? এটা চাচ্ছি 18,000। 18,000 বলছে কত ভাইয়া? 16,000 বলছে ভাই। 16,000 বলছে, দর্শক দেখছেন। 16,000 বলছে আর কি। আচ্ছা তার পাশে মাঝখানে যেটা দেখছি, দুটা চাচ্ছি আমি 42,000। 42,000 মানে 21,000 করে? হ্যাঁ। তার পাশে যেটা দেখছি ওটা 19,000 দিয়ে দিব। দুটাই এই গরুটি 19,000 হলে ছেড়ে দেবে উনি। আমরা আপনাদের বেলবাজার হাট থেকে বাছি গরুগুলো, ছোট ছোট গরুগুলো, খামার উপযোগী গরুগুলো দাম জানানোর চেষ্টা করছি। আচ্ছা ধন্যবাদ। এপাশে চাচা ভালো আছেন? কয়টা গরু নিয়ে এসছিলেন? একটা বুঝে হয় নাই। আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছে? 20,500। কত পর্যন্ত বলছে? 15-16। দর্শক দেখছেন এই গরুটি 15-16 হাজার টাকা দাম বলছে। এটা কি আড়িয়া গরু না বাছি গরু? বাছি গরু, অর্থাৎ ভেটি গরু। আচ্ছা এই যে এটা যেটা দেখছি এটা কি জাতের গরু? এটা দেশি। এটা দাঁত হয়েছে কি? দাঁত চার দাঁত। এটা কত টাকা বলছে? 20,500। আপনি কত চাচ্ছেন? 23,500। 23,500 হলে ছেড়ে দেবেন। দর্শক দেখছেন 23,500 হলে বলি ছেড়ে দেবে। চার দাঁত সাইজ ছোটো হয়ে আছে কিন্তু বয়সটা অনেক বেশি, দাম কম বলছে। আচ্ছা এর পাশে একটা গরু দেখছি, একটু কথা বলবো ভাই। ভালো আছেন? আছি। কয়টা গরু নিয়ে এসেছিলেন? 4টা। বিক্রি হয়েছে? 1টা হয়েছে। আচ্ছা এই যেটা দেখছি এটা কত টাকা দাম চাচ্ছেন? 42,000। কত পর্যন্ত উঠছে? 32-33। এটা কি গাভ আছে কি? না ভাই। আপনার চাওয়া পাওয়া কত? যে কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? 38,000 হলে ছেড়ে দেবো। 38,000 হলে বিক্রি করে দেবো। আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী হাট, রেলওয়ে হাট। এই রেলওয়ে আগে খুব বৃহৎ আকারে বসত, কিন্তু এই হাটটি এখন ছোট হয়ে গেছে। যদিও সপ্তাহে 2 দিন বসে, তবে গরুর পরিমাণ খুব কম, তারপরে খুব কম দামে ছোট ছোট গরু পাওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনার? আচ্ছা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব হাসি খুশি দেখতেছি।
খুব হাসি খুশি দেখতেছি আজকে। হ্যাঁ দেখলাম, ব্যবসা বিজনেস ভালো হচ্ছে মনে হচ্ছে। না ব্যবসা ভালো নাই, ব্যবসা ভালো হ্যাঁ ব্যবসা ভালো হাসি হবে না। না না ঠিক আছে, দেখতেই হবে, আজ হবে না আজকে না হবে কালকে হবে। কালকে হবে, আচ্ছা আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো হওয়ার কথা। আচ্ছা চারটি আছে এখানে, একটা আছে ওখানে, তিনটা আছে এখানে, তিনটা আছে। আচ্ছা এটা দেখছি অনেক সুন্দর টাইপের, এটা কি জাতের গরু? এটা হলো সাহিওয়াল। সাহিওয়াল জি। বয়স কতদিন? বয়স আপনার দু বছর হয়নি এখন। আপনার চিন্তা ভাবনা কত যে কত হলে ছাড়বে? পঁয়ষট্টি হলে ছেড়ে দিবে। ঠিক আছে, পঁয়ষট্টি হাজার। আচ্ছা ধন্যবাদ।